প্রাণঘাতী করোনা ভাইরাসে সৌদি আরবে গত 24 ঘন্টায় নতুন করে 1595 জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো 30251 জনে। তাদের মধ্যে 3717 জন প্রবাসী বাংলাদেশী। করোনায় দেশটিতে মারা গেছে আরও 9 জন। ফলে সৌদি আরবে মৃতের সংখ্যা দাঁড়ালো 200 জনে। এর মধ্যে মক্কা মদিনা এবং জেদ্দায় এ পর্যন্ত 55 জন বাংলাদেশের মৃত্যু হয়েছে। অন্যদিকে করোনা থেকে সুস্থ হয়েছেন 5431 জন। সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় এসব তথ্য জানিয়েছে।